এটা সেই ইব্রাহিম কাকার পুরি ইব্রাহিম কাকার এই পুরি অনেক নাকি সুস্বাদু তো নিয়াত করেছিলাম যদি কোনদিন লালবাগ কেল্লায় আসি তো লালবাগ কেল্লা ঘুরবো সাথে ইব্রাহিম কাকার এই পুরি খাবো নামটা কি শাজাহান শাজাহান তো আঙ্কেলরে খাওয়ার কারণে সালাম দিচ্ছি না তো আপনি এখানে পুরি রেগুলার খান আমার মনে মনে পড়লেই খাই এখানে বহুত বছর ধরে পুরি খাই জি জি ভালো লাগে খুবই সুস্বাদু লাগে খুবই সুস্বাদু যদি 10 এর ভিতরে 10% নিবি 10% যাক খুব ভালো লাগে যে দোকানে যে ওনার ওনার সাথে কথা হলো ইব্রাহিম কাকার সাথে তো ইব্রাহিম কাকা কেমন আছেন ভালো ভালো আছেন না আপনার শরীরটা ভালো মোটামুটি আচ্ছা আপনি এই ব্যবসায় কতদিন যাবত কাকা এই 15-20 বছর আলহামদুলিল্লাহ কাকা কেমন যায় প্রতিদিন কেমন পুরি যায় আনুমানিক এই 1002 1002 আচ্ছা পুরির পিস কত করে কাকা 5 টাকা 10 টাকা এক পিস 5 টাকা আর এটা আপনি কী দিয়ে তৈরি করেন আপনি শুনছি নাকি এটা নাকি অনেক মজা এটা চুগা দই আমলি সরষা মিলিয়ে জাল দিয়ে তারপর বানায় জানা দেয় না প্রথমে যখন করতে আজ থেকে 5 বছর আগে তখন কি 5 টাকাই ছিল না ওসম দুই বর্তমান ছিল 1 টাকা 1 টাকা ছিল তারপরে 2 টাকা তারপরে 3 টাকা তারপর 5 টাকা 3 টাকা 5 টাকা না আপনি তাহলে বুঝতেই পারতেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যেটা এটা সেই ইব্রাহিম কাকার বিখ্যাত পুরি চরম মজার একটি সস আপনারা দেখতে পাচ্ছেন তো এটা খেয়ে দেখি কেমন মজা অনেক গরম এটা বাস্তব সত্য কথা কি সত্যি পুরিটা অনেক মজা 10-10 দেব অনেক মজা আউটস্ট্যান্ডিং মজা সসটা একটু টক অন্য কোনো ফ্লেভার ডালের মজা সব মিলে একটা ইয়ামি ইয়ামি জোস টেস্ট তো আপনারা আসলেই বুঝতে পারতেছেন আমি কত ফিলিংস নিয়ে খাচ্ছি মনে হচ্ছে যদি সাথে করে নিয়ে যেতে পারতাম আসলে বসে থেকে রুমের ভিতর বসে থেকে কোনো ইসলামী সঙ্গীত বা ইসলামিক যে সিরিয়ালগুলো হয় এগুলো দেখবো আর খাবো যা ফিলিংস পাওয়া যাবে আপনারা যদি কোনো সময় লালবাগ কেল্লায় তো একটা সুন্দর একটা প্লেস আসতেই পারেন যদি ঘুরে যদি ভালো লাগে লালবাগ কেল্লা ঘোরার শেষে বিকালের দিকে এটা খাবেন এই পুরিটা অনেক মজা পাবেন তো আজকে আমরা অনেক মজা করছি লালবাগ কেল্লা এবং এই যে খাইলাম আপনারাও এইভাবে আসে অনেক মজা করতে পারবে ফিনিশ করতে পারবে কাকার পুরি খেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু